তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে লালমনিরহাটে বড়বাড়ি এলাকায় রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে 18 দলীয় নেতাকর্মীরা। রবিবার দুপুরে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় তারা কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে বিভিন্ন স্লোগান দেয়। তারা রাস্তায় গাছের গুড়ি ফেলে সকল ধরনের যান চলাচলে বাধা সৃষ্টি করে। পরে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ